প্রতারণা করে সিরামিক কারখানা সহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কয়েকশো কোটি টাকা আত্মসাতের অভিযোগে জিয়াউদ্দিন ওরফে জামানকে গ্রেপ্তার করেছে র‍্যাব। ভুয়া কোম্পানি দেখিয়ে ঋণ নিয়ে বিপুল অর্থ বিদেশে পাচারের অভিযোগ আছে তার বিরুদ্ধে। সোমবার রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। কোম্পানিটির ওয়েবসাইটে রয়েছে তার প্রতিষ্ঠানের গ্লোবাল হেডকোয়ার্টার চীনের জিংজিং এলাকায়। কোম্পানির পরিচালক একজন চাইনিজ নারীর ছবি আছে। ওমান ও সংযুক্ত আরব আমিরাতে সুবিশাল ভবনের ছবি ওয়েবসাইটে দিয়ে দাবি করা হয় সেখানে আছে তার বাণিজ্যিক অফিস। ব্যবসায়ীদের প্রতিষ্ঠানের শেয়ার দেওয়ার কথা বলে চীনে ফোশান শহরে ট্যুরে নিয়ে যেতেন, নিতেন মোটা অঙ্কের টাকা, তারপরই লাপাত্তা। গ্রেপ্তারের পর কোম্পানিটির চেয়ারম্যান জিয়াউদ্দিন জামান নিয়ে সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়, জালিয়াতি করে ভুয়া ব্যবসা প্রতিষ্ঠান দেখিয়ে বিভিন্ন ব্যাংক থেকে পাঁচশো কোটি টাকার উপর ঋণ নিয়েছেন। চায়নাতে একটি বিশতলা ভবনের একটি কর্নারে ছোট একটি অফিস নিয়েছেন, যেখানে তিনি বিভিন্ন মানুষ, সেখানে দুবাই বা ওমান বা বিভিন্ন অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশে বিভিন্ন মানুষকে বলেছেন সেই বিশতলা যে বিল্ডিং পুরোটাই তার, পুরোটাই একটি সিরামিক্সের ফ্যাক্টরি, সেখানে কর্নারে একটি ছোট অফিস মূলত তার হিসেবে তিনি রেখেছিলেন। প্রমাণ পাওয়া গেছে দুবাই এবং ওমানে মোটা অঙ্কের টাকা পাচার করারও। জিয়াউদ্দিনের ব্যাংক হিসাবে নগদ ২১০ কোটি টাকারও লেনদেনের প্রমাণ মিলেছে। বিদেশে অর্থ পাচারে বেশ কিছু ফুটপ্রিন্ট পেয়েছি। তার নিজের একটি কর্পোরেশন রয়েছে, এস কর্পোরেশন, যার মাধ্যমে প্রায় ৩০ কোটি টাকার অর্থ পাচারের আমরা বিভিন্ন ফুটপ্রিন্ট পেয়েছি বা স্টেটমেন্ট আমরা পেয়েছি। একইভাবে তিনি যেই লোনটি পেয়েছেন সাম্প্রতিক সময়ে ১৯৬ কোটি টাকা, সেই লোনের মাধ্যমে যে বিভিন্ন যন্ত্রপাতি বা ইকুইপমেন্ট তিনি আমদানি করেছেন, সেখানে তিনি ১৮-১৯% অতিরিক্ত, মানে ওভার ইনভয়েস প্রদর্শনের মাধ্যমে প্রায় ৩০-৪০ কোটি টাকা তিনি অর্থ পাচার করেছেন, যেটা মানি লন্ডারিং আইনে তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ফোশান নামে চীনের শহর টাইলস ও সিরামিক্স কারখানার জন্য প্রসিদ্ধ। সেখান থেকে নিম্নমানের টাইলস কিনে তার পেছনে ফোশান লেখা দেখিয়ে প্রচার করতেন চীনের কারখানায় এসব তৈরি করা হয়। রাজীব ঘোষ, ডিবিসি নিউজ, ঢাকা।